আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক নিয়ে নতুনভাবে যে ভয় করছেন আমিরে জামাত, আমিরে জামাতের প্রায়োরিটি নিয়ে বিতর্ক, 9, 12, 22, ইসলামী ব্যাংক নিয়ে আমিরে জামাতের এত সিরিয়াস হওয়া কতটুকু যৌক্তিক? ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গন তোলপাড়, গ্রাহকের আস্থার সংকট এবং নট অনলি ফাইন্যান্সিয়াল সেক্টর, এটার একটা ইমপ্লিকেশনস বা একটা প্রভাব পলিটিক্যাল অঙ্গনেও কিন্তু পড়েছে। দ্যাট মিনস ইটস ম্যাটার অফ পলিটিক্যাল ইকোনমি। এখন আমিরের জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান স্বল্পভাষী মানুষ, অতি গুরুত্বপূর্ণ না হলে তিনি কথা বলেন না, অথবা তার জন্য কথা বলা উচিত নয়। তার কথা বলা কিন্তু তিনি বিভিন্ন প্রোগ্রাম থেকে বের হন, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে, বিষয়টা এরকম নয়। তিনি যা বলেন বেসিক্যালি ফেসবুক পেজে লেখেন, তার ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, কখনও কখনও বিবৃতি দেন গণমাধ্যমে, প্রেস রিলিজ পাঠান ইমেইল করে, আবার কখনও কখনও দলের কোনো প্রোগ্রামে ভার্চুয়ালি বা সরাসরি যুক্ত হয়ে কথা বলেন। তবে রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে আমরা পেয়ে থাকি, খুব কম লেখেন, বেশি যে লেখেন তা নয়। এখন অতি গুরুত্বপূর্ণ না হলে সেটাকে তো প্রায়োরিটি দেওয়ার কারণ নেই। ইসলামী ব্যাংক নিয়ে দফায় দফায় বারবার তিনি লিখেছেন, তৃতীয় ধাপে সম্ভবত লিখেছেন, যেই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল, যেই মুহূর্তে বিএনপির 10 ডিসেম্বর সমাবেশের দিকেই সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসীর দৃষ্টি, যেই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির সাথে অমানবিক আচরণ করা হয়েছে, বিএনপির নেতাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, একটা অনিশ্চিত পরিবেশ বিরাজ করছে, কী হতে যাচ্ছে 10 ডিসেম্বর, কী করণীয়, উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানাবেন, বা জামাত ইসলামীর অবস্থান কি, নিজেদেরকে প্রাসঙ্গিক করা যায় কি না, একটা ক্রিয়েটিভ বা গণতান্ত্রিক রোল প্লে করা যায় কিনা, সেই মুহূর্তে সেই সব কথা বলবেন। ঠিক সেই মুহূর্তে ইসলামী ব্যাংক নিয়ে এ ধরনের কথা বলা, এটা অনেকেই সমালোচনা করছেন যে আমিরের জামাতের প্রায়োরিটি এটা ঠিক হয়নি। এর উত্তরে আমি প্রথমে বলবো যে না, এখানে আমিরের জামাত ঠিক করেছেন, কারণ এই সরকারের যে অপশাসন, দুর্নীতি, অব্যবস্থাপনা, সেগুলোরই একটা অংশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়ে যে ক্রাইসিস তৈরি করা হয়েছে। অতএব বিএনপির আন্দোলনের মধ্যেও কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে কথাবার্তা রয়েছে, আর্থিক খাত নিয়ে, অর্থনৈতিক সংকটেই কিন্তু মূল প্রায়োরিটি। তা আমিরের জামাতের এই কথা বিএনপির চলমান আন্দোলন বা এগুলো থেকে ভিন্ন কিছু নয়, মূলত একই গ্রুপের কথাবার্তা, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অন্যান্য বিষয় নিয়ে তো আমিরের জামাত কথা বলছেন, তিনি নয়াপল্টনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, তার দল জানিয়েছে, ব্যক্তিগতভাবে তিনি জানিয়েছেন, আবার তিনি দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে ভিডিও বার্তা দিয়েছেন, সবই তো করেছেন। অতএব আমিরের জামাতের প্রায়োরিটি নিয়ে বিতর্ক নেই। হ্যাঁ, বিতর্ক হতে পারে জামাতের অবস্থান নিয়ে, সেগুলো নিয়ে ভিন্ন আলোচনা। যাই হোক, এখন সর্বশেষ ইসলামী ব্যাংক নিয়ে আমিরের জামাত যে বক্তব্য দিয়েছেন, তাতে আমার কাছে মনে হয় ইসলামী ব্যাংক নিয়ে নতুনভাবে একটা ভয় করছেন আমিরের জামাত। কী সেই ভয় সেটা আমি বলবো, তার আগে তার লেখাটা একটু বিশ্লেষণ করি। ইসলামী ব্যাংকের সাথে যারা জড়িত গ্রাহক তাদের এই বিষয়গুলো বোঝা খুবই জরুরি। আমিরের জামাত অত্যন্ত সংক্ষেপে লিখেছেন, আমি বক্তব্য ব্যাখ্যা সহ বলবো, কারণ এগুলো সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ অনেক কিছু এগুলোর উপর নির্ভর করে। কারণ সাধারণ গ্রাহকের যে আস্থা সংকট, টাকা উঠিয়ে নিচ্ছে, এতে নিজেরা নিজেদেরই ক্ষতি করছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার জন্মলগ্ন থেকে 2017 সাল পর্যন্ত কোনো সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করেনি, নিজেরাই অন্যান্য ইসলামী ব্যাংকগুলোকে ওই ব্যাংকগুলোর প্রয়োজনের সময় ঋণ দিয়ে থাকত। আজ বাংলাদেশ ব্যাংকে কেন ঋণ দিতে হবে ইসলামী ব্যাংকে, এর জবাব খুবই স্পষ্ট। ঋণ সাময়িক দিতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। ব্যাংক ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংক ডাকাতি বন্ধ হলে ইসলামী ব্যাংক আবার তার সঠিক ফর্ম খুঁজে পাবে ইনশাল্লাহ। এবার এই যে বক্তব্যটা, এটার একেবারে উচ্চতর ইকোনমিক্সের দৃষ্টিতে একেবারে হায়ার স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে সেটা আমি বলবো না, লিমিটেশনস আছে, আমি সেটা বোঝাতে যাচ্ছি না। তার আগে বলি, সাধারণ গ্রাহকদেরকে আমিরে জামাত বলেছেন আস্থা রাখতে, তিনি কিন্তু টাকা তুলে নিতে বলেননি, এই সমস্যা সমাধান হবে বলে তিনি বলেছেন। অতএব যারা টাকা তুলে নিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়, আমিরের জামাতের উপর আস্থা রাখেন, ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আমিরের জামাত বলেছেন, সেটা আমি স্মরণ করিয়ে দিলাম। আর এখানে ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংক, এই তিনি যে কারণে এই কথাটা বলেছেন, তাই প্রয়োজন ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা এবং ব্যাংক ডাকাতের সকল রুট কেটে দেয়া। এর মানে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া। এখন এই কথা বারবার কেন বলছেন, একটা ভয় করছেন, সে ভয়টা বলার আগে এখানে অনেকে সমালোচনা করছেন,
জামাত ইসলামী পন্থী একজন নারী বুদ্ধিজীবী লিখেছেন, ডাকাতদের কাছে ডাকাত মুক্তির দাবি জানিয়ে কি ফল পাওয়া যাবে? এখন ফল পাওয়া যাক আর না যাক, তাহলে কার কাছে দাবি জানাবে? অথরিটি যাই হোক না কেন, দাবি তো তার কাছেই করতে হবে, অন্যভাবে তার দখল করা যাবে না। অল্টারনেটিভ কি, বিকল্প নেই, আমিরে জামাত যা বলেছেন সেটা আমরা সমর্থন করছি। আসলে হঠাৎ আমিরে জামাত এটা কেন বলেছেন, এটাকে বলা হয় লিকুইডিটি ক্রাইসিস অর্থনীতির ভাষায়, তারল্য সংকট। যে কোনো ব্যাংকিং সেক্টরে তারল্য সংকট এটা অস্বাভাবিক নয়, মারাত্মক, এটা হতেই পারে ফর দি টাইম বিং। তখন ইন্টার ব্যাংক বোরোয়িং সিস্টেম বা বাংলাদেশ ব্যাংক বিভিন্নভাবে লিকুইডিটি ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য সহায়তা করে থাকে, এটা হয়ে থাকে অনেক রিনাউন্ড ব্যাংকের ক্ষেত্রে, পৃথিবীর উন্নত দেশও এটা হয়ে থাকে। তা ইসলামী ব্যাংক একসময় তারা কখনোই লিকুইডিটি ক্রাইসিসে পড়তো না, এটা তাদের একটা রেপুটেশন, কিন্তু ফর দি টাইম বিং লিকুইডিটি ক্রাইসিসে পড়লেই যে বড় সমস্যা এটা মনে করার কোনো কারণ নেই। যাই হোক, আইনটা একটু বোঝা দরকার। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করতে পারবে ইসলামী ব্যাংকগুলো, এটার একটা ব্যবস্থা করেছে যার নাম দিয়েছে ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফেসিলিটি। কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 14 দিন মেয়াদী তারল্য সুবিধা ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফেসিলিটি চালুর সিদ্ধান্ত করা নেওয়া হয়েছে। তো এই আলোকে ঋণ নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এখন এই এটা কিন্তু ফর দি টাইমিং, শর্ট টার্মে এরকম ঋণ নেওয়া, এটা এই যে প্রথম আলোর এই রিপোর্টের পর গ্রাহকদের একটা আস্থার সংকটের কারণে ব্যাংক যেহেতু ব্যাপক পরিমাণে টাকা উঠিয়ে নিচ্ছে এবং তারা অনেক বড় অ্যামাউন্টের ঋণও ইস্যু করেছে, তো লিকুইডিটি ক্রাইসিসে পড়াটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। তো এই জন্যে বাংলাদেশ ব্যাংক যথাযথ টাইমলি অ্যাকশন নিয়েছে, যাতে যেমন সাধারণ জনগণ তো অর্থনীতির এই জটিল লিকুইডিটি ক্রাইসিস, ইন্টার ব্যাংক বোরোয়িং বা এগুলো বুঝবে না, তারা তো বুঝবে যে ব্যাংকে টাকা নেই মনে হয় জন্য দেউলিয়া হয়ে গিয়েছে, আবার ওদিকে ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রচার করার জন্য তো পিনাকি ভট্টাচার্যরা আছেই। তো এই জন্যে বাংলাদেশ ব্যাংক যেটা করেছে সেটা ঠিক আছে, এটা নিয়ে অত মানে গ্রাহকদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমিরে জামাতের চিন্তার যৌক্তিকতা আছে, এই সিস্টেম চালু করার পরেই টাকার জন্য ইসলামী ব্যাংক বা এই ব্যাংকগুলো তারা সেই সুবিধা যে প্রজ্ঞাপন জারি করে যে ব্যবস্থা করেছে লিকুইডিটি ক্রাইসিস ম্যানেজ করার জন্যে সেটা তারা নিয়েছে, টাকা ধার দিতে রাজি হচ্ছে না প্রচলিত বা কনভেনশনাল ব্যাংকগুলো। এ কারণেই মূলত বাংলাদেশ ব্যাংক থেকে, মানে আমি যখন কথা বলছি তার আগের দিন, আপনারা যখন শুনছেন তার 2 দিন আগে, গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা ধার করেছে 5টি ইসলামী ধারার ব্যাংক। এর মানে এই প্রথম আলোর নেতিবাচক রিপোর্ট, এটার প্রভাব শুধু যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপর পড়েছে তা নয়, অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলোর উপরও পড়েছে। তো এর সুযোগ নিচ্ছে কনভেনশনাল ব্যাংকগুলো যারা কমপ্লিটলি ইসলামী ব্যাংক নয়, জাস্ট ইসলামী ব্যাংক উইন্ডো বা উইং আছে তাদের, তো তারা ইসলামী ব্যাংকের এই গ্রাহকদেরকে ধরে নিতে চায় যে কনভেনশনাল ব্যাংকগুলোতেই নিরাপদ, কমপ্লিটলি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুই হবে না, ব্যাংক দেউলিয়া হওয়ার যুগ নেই, বাংলাদেশ ব্যাংক আছে, জনগণের ট্যাক্সের টাকার মাধ্যমে হলেও টিকিয়ে রাখা হবে, যদিও সেটা কাম্য নয়, এটা সমালোচনা অন্য জায়গায়। এই ব্যবস্থা করার দ্বিতীয় পরের দিনেই ইসলামী ব্যাংকগুলো টাকা ধার নিয়েছে, আবার তার পরের দিনও নতুন করে আবার 1,250 কোটি টাকা ধার নিয়েছে 2টি ব্যাংক, তার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডও আছে, গ্লোবাল ব্যাংক যেটা সেটাও আছে। তো এটা হচ্ছে কথা, তো এটা ঋণ নিচ্ছে, এটা রেপুটেশনের জন্য ঘাটতি, কিন্তু ব্যাংকিং সেক্টরে এটা ওরকম আহামরি কোনো সমস্যা নয়। এখন আমিরে জামাত বারবার এই রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে তিনি কম কথা বলেন, তারপরও ইসলামী ব্যাংক নিয়ে এতবার বললেন, আসলে ইসলামী ব্যাংক নিয়ে আমিরে জামাত একটা ভয় করছেন। সে ভয় হচ্ছে যেমন এস আলম গ্রুপের মালিকানাধীন বা তাদের একটা বড় অংশের শেয়ার আছে, অতএব ডিরেক্টর তাদের আছে, তাদের একটা প্রভাব রয়েছে ডিসিশন মেকিংয়ে, এবং সেই প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে তারা ঋণ নিচ্ছে অনিয়ম করে ইত্যাদি ইত্যাদি। এখন আমিরে জামাত ভয় করছেন, আমার কাছে যেটা মনে হয় IMF-এর কিছু রিফরমেশনের শর্ত, নানান রিয়ালিটিসের কারণে এখন সেখানে বেক্সিম গ্রুপ থেকে শুরু করে অন্য কোনো গ্রুপ শেয়ার ক্রয় করে তারা আবার ডিরেক্টরশিপ নিয়ে নতুনভাবে ইসলামী ব্যাংকটি নতুন কোনো নাটক করে কিনা, তখন বি জামাতিকরণ, ডি জামাত ইসলামাইজেশন, মানে জামাতের লোকজনকে সেখান থেকে সরিয়ে দেয়া, এটা হয়তোবা নতুন কারো কাছে মালিকানা গেলে আরও বেশি পরিমাণে করতে পারে, তখন হয়তোবা স্থায়ীভাবে অথবা দীর্ঘমেয়াদীভাবে ইসলামী ব্যাংক জামাত ইসলামী থেকে দূরে সরে যেতে পারে, ইসলামী ব্যাংক নিয়ে এই ভয় করছেন। এখন পর্যন্ত আমার মনে হয় বর্তমানে যেভাবে আছে তাতে যদি বাংলাদেশ ব্যাংক
জোরাতালি দিয়ে টিকিয়ে রাখতে পারে। জামাত আপাতত খুশি, কিন্তু আমাদের যে সালমান এফ রহমান বা এরকম কারো লোকের হাতে চলে গেলে তাতে আরও সমস্যা। যেমন এই যে ইসলামী ব্যাংকের বর্তমান যিনি এমডি, তিনি আসলে কে? তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কক্সবাজারের লোক। তিনি তো এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার 3 বছর পর থেকে এই ব্যাংকে চাকরি করেন, এর মানে জামাতের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় তো তিনি প্রমোশন পেয়েছেন, বড় বড় দায়িত্বে পেয়েছেন, তিনি তো আর অন্য জায়গা থেকে আসেননি। এখন তিনি কাদের আনুগত্য করছেন কি, এটা একটা প্রশ্ন হতে পারে। যাই হোক, আমিরুল জামাত আসলে ভয় করছেন যে বেক্সিমকো বা অন্য কোনো গ্রুপ শেয়ার ক্রয় করে নিয়ে গিয়ে অথবা এই আইএফসি ব্যাংক বা ইত্যাদি ইত্যাদি এদের সাথে মার্জার হয়ে যায় কি না, বা এরকম একটা আশঙ্কা করছেন। আমার কাছে এটাই মনে হয়। 9/22